নমস্কার, আমি মৌসুমি, শিলালিপিতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর বজ্রাহত, পর্ব এক। হাড়ু কতকটা মরিয়া হয়ে স্টেশনে উঠে এলো। বিরক্ত হয়ে উঠেছে সে, বিরক্ত নিজের ওপরই, বিরক্ত মা বাবা ওই নিমুদাটা সকলেরই ওপর, কিন্তু নিজের ওপর সবচেয়ে বেশি, নিজের কাপুরুষতার ওপর। খারাপ কাজ যে করে সেই পালিয়ে বেড়ায়, ও করেনি, করতে পারেনি বলে পালিয়ে বেড়াচ্ছে, এর চেয়ে বুদ্ধুমি আর কি আছে? ওহ, আজ সকালে যে কার মুখ দেখে ঘুম ভেঙেছে, না মুখ তো মায়েরই দেখেছিল যেমন রোজ দেখে। আসলে বাবা, বাবাই এর জন্যে দায়ী, বাবার ওই ছড়া বাঁধা গালাগালে ঘুম ভেঙেছিল বলেই এত কষ্ট তার। পেটে কুকুরে ডন মারছে, সেই বেলা ১১টার পর এক কাপ চা ছাড়া আর কিছুই পেটে পড়েনি, অথচ খাবার সাজানোই ছিল, সন্ধ্যাতেও এখনো নিজের আহাম্মকেতেই এই বৃথা কষ্টটা পাচ্ছে স্রেফ অকারণে। আহাম্মকে ছাড়া কি, ওই বন্ধুগুলো হতচ্ছাড়া হাড় হাবাতে মাকে সাদ করে বলে, ওই বেটাদের জন্যই তো এই উড়ো উৎপাতে পড়তে হলো। সিগারেট আর সিনেমার পয়সা জুটছে না, কাজেই চুরি ধর, তাই বা কেন? বাবা মা দাদা দিদি এদের ঘাড় ভেঙে সিগারেট সিনেমা দুই হয়। ইদানিং যে শুরু হয়েছে রাজা নেশা ঢুকো ঢুকো, তাইতেই আর কোনো পয়সা তল পাচ্ছে না, কিছুতেই কুলোচ্ছে না, কুলোচ্ছে না নিজেরা চুরি ছাচরামি করেও, তাই এখন ওকে ধরে টানাটানি। পয়সা অনেক লাগে যে, কালিমার্কা বোতল কিনতেও পয়সা লাগে, তার ওপর বাবুদের আবার তাতে সানায় না, উঁচু দরের মাল চাই। সরস্বতী পুজো কালী পুজো ছিল, এখন তো সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, ইতু পুজো, অন্নপূর্ণা পুজো, মায়ের সার্বজনীন শিবরাত্রি পর্যন্ত ধরেছে। টাকাও যে কিছু মন্দ ওঠে তাও না, কিন্তু যখন হাতে টাকা থাকে তখন তো এর পরে কি হবে তা মনে থাকে না। দেদার খরচ করেন বাবু সাহেবরা, ফলে আবার যেকে সেই। তা সে মরুক গে, তোরা যা করবার তোরা কর, যা ভালো বুঝিস, ওকে ওর মধ্যে টানা কেন? সে তো তোদের ও কাজে থাকে না, তবে একদিন একটু খেয়ে দেখেছে, কি বিশ্রী বিকট বিস্বাদ আর কি দুর্গন্ধ! সে গন্ধ ঢাকতে এলাচ খাবে, তারই কি কম দাম, সে কে দেবে? হাতে পায়ে ধরে হাজুকে বলে তার ভগ্নিপতির দোকান থেকে ধারে ছোট এলাচ কিনে খায়, তাতেও হয় না, পান সিগারেট শেষে কাঁচা পেঁয়াজ খেয়ে তবে শান্তি, সব মিশিয়ে ওই গন্ধটা অনেক ঢাকা পড়ে গেছিল। মাঝে পাশে শোয়ে টের পেলে দুখানা করে কেটে ফেলবে। সেই থেকে ও লাইনকে নমস্কার করেছে হাড়ু, ওর দৌড় সিগারেট পর্যন্ত, সেজন্য ভাড়াটেদের আশা বৌদি আছে। তবু ওকে ধরেও হতভাগাগুলো কেন যে টানাটানি করে, আর কিছু পেলে না তো কল চুরি কর। যে কল দেখানো হলো, সে বাড়িতে কুকুর আছে, রাস্তায় পাহারাদার আছে, পাঁচিল টপকে নামতে হয়, অত সাহস তার হয়নি, স্পষ্ট কথা, পাবে তো ৬-৭ ঘন্টা পয়সা, নয়া পয়সার ৪০টা বড়জোর, তার জন্য এতটা ঝুঁকি নিতে সে রাজি নয়। অথচ ওদের গ্যাজগ্যাজানি টিটকিরিও অসহ্য, সেই জন্যই আর কিছু না পেরে রাত ২টোর সময় উঠে নিজেদের কলই খুলে পাঁচিল টপকে গিয়ে যথানির্দিষ্ট স্থানে রেখে এসেছিল। এসবই ঠিক ঠিক সুশৃঙ্খলে হয়ে গেছিল, কেউই কিছু টের পেত না। ওই সময়কার পুরনো সমস্ত কলেরই চেহারা এক, তবে মাটি হয়ে গেল বাবার জন্যে। সে কবেকার পুরনো পেতলের কল, গেছে না আপদ গেছে, ২৫০ টাকা দিয়ে একটা প্লাস্টিকের নতুন কল এনে লাগাবে, ল্যাঠা চুকে যাবে, তা নয় গলির মোড়ে দাঁড়িয়ে ভোর থেকে ওর বন্ধুদের গালাগাল শুরু করলে, তেকেলে বুড়িদের মতো ছড়া কেটে কেটে হিসেব করে করে। সেই তারপর থেকেই পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, এরপর ফুচুর নন্তুদের হাতে পড়লে কি দুর্দশা হবে তা তো আর জানতে বাকি নেই, তার চেয়ে মরে যাওয়াও ভালো। কোনো মতে তাই কখানা রুটি মুখে পড়েই বেরিয়ে পড়েছিল, পুরো ৪ ঘন্টা প্রায় রাস্তায় রাস্তায় ঘুরেছে, তারপর লেকের বেঞ্চিতে বসে একটু ঘুমিয়ে নিয়েছিল বোধহয় ১/২ ঘন্টা টাক, সেই যা বিশ্রাম। তারপর থেকে আবার চলছে পায়ের ওপর দিয়ে,
বাড়ি গিছল। সেখান থেকেও ওই আশা বৌদির জ্বালাতনেই বেরিয়ে পড়তে হলো, না খেই। পয়সা দেয় যেমন, দরকার পড়লে তেমনি অন্যদিকে বড় জুলুম, তিন গুণ পুষিয়ে নেয়। বিরক্ত ধরে গেছে ওর। মা তখন পূজোয়, উঠে তবে খাবার করবে, অতক্ষণ অপেক্ষা করা চলেনি। তাও কি আর এমন বেরোয় না মানুষ, সেও তো এমন কতদিন বেরিয়ে পড়েছে। কেন যে মরতে নিমুদাদের বাড়ি ঢুকতে গেল? নিমুদা ওদের বাড়ি রোজ আসে, ওর বাবার অ্যাক্সিডেন্ট থেকেই জানা শুনো, খুব সাহায্য করেছিল সে সময়, পরেও করেছে। তাই মাও একটু যত্ন আত্তি করে। সেই লোভেই নিমুদা প্রত্যহ আসে একবার করে, সেটা ওদের পছন্দ নয়। তা সে তোদের মামলা, হারুতার কি করবে? মেরে তাড়াবে ভদ্রলোকের ছেলেকে, যাকে 8-9 বছর বয়স থেকে দেখেছে, এখনো তো উপকার কম করে না। আর ওরা যাও বলবেই বা কেন, কেউ কাউকে খামোকা তাড়াতে পারে? তোরা আটকে রাখতে পারিস না তোদের বাড়ির লোককে? মাঝখান থেকে হারুর ওপর যত ঝাল, এমন যাচ্ছে তাই করলে সবাই মিলে, এমন বিধিয়ে বিধিয়ে সব বললে, মাথায় যেন রক্ত চড়ে গেল ওর। মনে হলো ওই সব কটাকে খুন করে ফেলতে পারলে তবে শান্তি হয়। তবু তো তখনই বাড়ি ফেরেনি, সেই পাড়ার বাইরে বাঁশবনের মধ্যে কুণ্ডুদের ভাঙা পুকুর পাড়ে কতক্ষণ বসে বসে মশা তাড়িয়েছে। তা সত্ত্বেও যে মাথা এত গরম হয়েছিল তা কে জানত। বাড়িতে আসতেই বিশ্রী কাণ্ডটা হয়ে গেল। এই বাজারে ওর মতো 3rd ডিভিশনে স্কুল ফাইনাল পাস ছেলে, তাও তপনদের দৌলতে টুকে পাস করা, 5 টাকা চাঁদার বদলে কদিনই ঢিলে বাঁধা সুতোর সঙ্গে দেশলাইয়ের খোলে উত্তর লিখে জুগিয়েছে। তাই টুকতে গেলেও যেটুকু বিদ্যে লাগে তাও ওদের ছিল না বলেই 3rd ডিভিশনে গেছে। তা এই বিদ্যেতে কে চাকরি দিত ওকে? নিমুদা ওর মায়ের কান্নাকাটিতেই বহু কষ্টে ইউনিয়নের পাণ্ডাদের হাতে পায়ে ধরে এই কাজটা জোগাড় করেছিল। অবশ্য 2-4 মাস করে কাজ এখন, ছাড়া ছাড়া অপরের ছুটির বদলে। তা হোক, এইভাবেই ঢুকতে হয় আজকাল, এ কথা সে অনেকের মুখেই শুনেছে। হাজুর দাদা নেপালও এইভাবে ঢুকেছে, আজ সে অফিসার। লেখাপড়ার জোর থাকে, পরীক্ষায় পাশ করে IAS হও না, কে বারণ করেছে? আর কাজ পাকা হওয়ার জন্য কি ওকে ভাবতে হতো? সে যা করবার নিমুদাই করত। কি যে হলো ওর, নিমুদাকে অপমান করে ও চাকরি করব না বলে বেরিয়ে এলো বাড়া ভাত ফেলে। ছো, কি আহাম্মুখে করেছে! চাকরি অবশ্য নিমুদা কিছু এই রাত দুপুরেই বাতিল করে দেয়নি, কিন্তু অত কথা বলে আসার পর আবার কোন লজ্জায় বলতে যাবে তাকে? আর বলবেই বা কাকে, ওদের বাড়ি আর যেতে পারবে না, মরে গেলেও না। ওই রাস্কেলদের সামনে দিয়ে গিয়ে মাথা হেঁট করে নিমুদাকে জানাতে পারবে না যে তার অন্যায় হয়েছে। এক স্টেশনে দাঁড়িয়ে থাকলে হয় বটে, কাল সকালে, তখন যদি একটু মাপ চেয়ে নিয়ে বলা যায়। ইস, ভাবতে গেলেই যেন কিরকম লাগে, তার আগে গলায় দড়ি দিতে ইচ্ছে হয়। কিন্তু সে তো সে কাল সকালে, 8:28 ট্রেনে বেরোয় নিমুদা, কোনোদিন 8:47, তার আগে অনেকখানি সময় সামনে, পেটে খিদে, হাতে একটিও পয়সা নেই, দোকানপাটও বন্ধ হয়ে আসছে। অবুটা ধরেছিল মধ্যে, সে শালা আবার তার কাটাদের দলে গিয়ে পড়েছে, ওকেও টানবার তালে ছিল। পুলিশ জ্বালাতন করছে, তাদের জব্দ করা দরকার, তার জন্য এখনই হাতে 50-60টা টাকা দিতে চেয়েছিল। প্রথমটা লোভে পড়ে রাজিও হয়েছিল হারু, কিন্তু শেষ পর্যন্ত সাহসে কুলোল না। পুলিশকে জব্দ করতে গিয়ে যদি পুলিশই জব্দ করে দেয়, জেল হাজতে মারধর, ভাবতেই মাথা ঝিমঝিম করে। আসলে ও ভীতু, ভীষণ ভীতু, নইলে পরের বাড়ি চুরি করতে পারেনি, এই জন্যে বন্ধুরা টিটকিরি দেবে, হেনস্তা করবে, সেই ভয়ে সে পালিয়েই বা বেড়াতে যাবে কেন? আর এইভাবে চোরের মতো পালিয়ে বেড়াতে গিয়ে এই গেরোবাঁধিয়েই বা বসবে কেন? শরীর ঝিমঝিম করছে, পা টলছে, ওদিকে বাড়া ভাত পড়ে যাচা চাকরি। না, সে যেমন আহাম্মক তার এমনি নাকাল হওয়াই উচিত। সেই কারণেই মাথা ঘুরছে, শরীর নেতিয়ে আসছে বলেই অবুর পাল্লা থেকে কোনোমতে ছুটে বেরিয়ে মরিয়া হয়ে স্টেশনে এসেছে। খেতে না পাক, একটু কোথাও বসতে হবে তাকে, তা নইলে মাথা ঘুরে পড়ে যাবে হয়তো। আর বসতে গেলে স্টেশন ছাড়া জায়গা কোথা? বেঞ্চি পাতা আছে, তোফা হাওয়া, যতক্ষণ খুশি বসে থাকো,
কেউ কিছু বলবে না। এখন তো বাঁচুক আগে, ফুচুন নন্তু যদি এত রাত্রে ওত পেতে বসে থাকে তো থাক, এসে ধরে সেও যা মুখে আসে শুনিয়ে দেবে। ওদের নেশার খরচা জোগাতে সে চুরি করতে পারবে না, পারবে না, পারবে না, সাফ কথা তার। ও আর কি করবে, মধ্যে মধ্যে ভিক্ষের মতো একটা আদ্র সিগারেট খাওয়ায়, কি একটু আদ্র চা নাই খাওয়ালো, ওতেই তো তার সব দুঃখ ঘুচবে না। নিত্যকার ভার তো আর কেউ নিচ্ছে না, এত কি গরজ ওর ওই হতবাগাদের মন জোগাবার। সত্যি কথা বলবে, তাতে মুখ দেখাতে কি বন্ধ হয়, দুঃখ নেই। অবশ্য নাও দেখা হতে পারে, কোনো মতে ঘন্টা দুই কাটাতে পারলে পাঁচিল টপকে আবার বাড়িতেই ফিরবে। আশা বৌদির একটা টাকা রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেটা আগে খুঁজে নেবে, তারপর ঘরে ঢুকে শুয়ে পড়বে। খাবার ঢাকা আছে, কিন্তু না, আজই গিয়ে খেতে বসলে নাক ফুলিয়ে হাসবে মা। এতক্ষণ যেভাবে কেটে গেল আরও ছ সাত ঘন্টাও কাটবে। রাত্রে খাইনি দেখলে মার মনটাও নরম হবে, খোশামত করে খাওয়াবে সকালে। সে বাইরে থাকলে মা ছিটকিনিটা এমন করে রাখে, একটু টান দিলেই আপনিই খুলে যায়। টুক করে দরজা খুলে আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়বে জামা প্যান্ট ছেড়ে। এই ধরনের চিন্তা কতকটা দিবাস্বপ্নের মতোই তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সেই ঘরের মধ্যেই এসে কংক্রিটের বেঞ্চিটায় বসেছে হারু। পাশে যে কেউ বসে আছে তা অত লক্ষ্য করেনি। কিছুক্ষণ পরে একটা ফোঁস ফোঁস শব্দে সে সম্বন্ধে সচেতন হয়ে উঠল। এখন মনে হলো শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, কিন্তু কানে গেলেও মনে পৌঁছয়নি। নিজের সম্বন্ধে জরুরি চিন্তা ভেদ করে মাথায় ঢোকেনি। এইবার একটু একটু করে আচ্ছন্ন ভাবটা কাটতে শব্দের চেহারাটাও চিনতে পারল। ফুস ফুস করে কাঁদছে কে? একা বসে কাঁদলে নিঃশব্দে কাঁদবার যে সামান্য শব্দটুকু হয় সেইটুকুই শব্দ হচ্ছে। আসলে সেই জন্যই এতক্ষণ সেটা তার কানে যায়নি ভালো করে। স্টেশনে সার সার আলো জ্বললেও সেখানটায় একটু অন্ধকারের মতোই ছিল। হারু যেখানটায় বসেছে, সত্যি কথা বলতে কি বেঁচে বেঁচে সেখানটায় একটু অন্ধকার মতো দেখেই বসেছে, ফলে ফিরে চেয়েও চিনতে একটু দেরি হল, প্রায় এক মিনিট সময় লাগল। বিশেষ লোকটা হারুর দিক থেকে মুখ ঘুরিয়ে আছে, বোধহয় ও ঠিক চিনতে পেরেছে হারুকে। কান্নার বেগটা সঙ্গে সঙ্গে সামলাতে পারিনি বলেই মুখ ফিরিয়ে নিয়েছে। তবু একটুখানি চেয়ে দেখেই চিনতে পারল, আকৃতিতে, পাকা চুলে, পোশাকে, মাধব লাহা, মাধব দাদু ওদের, বেচারি মাধব দাদু। চিনতে পারবার সঙ্গে সঙ্গে ওই শব্দটাই প্রথম মনে এলো হারুর, বেচারি। হ্যাঁ, স্বীকার করতেই হবে যে এই লোকটা তার চেয়েও দুঃখী। তার তো সারা জীবন পড়ে আছে সামনে, আশা অফুরন্ত, এই লোকটার জীবন ফুরিয়ে এসেছে, আশা নেই, ভবিষ্যৎ বলতেই কিছু নেই, যা আছে যেদিন বাঁচছে সেই বর্তমান জীবনটুকুই, আর তাতে দুঃখের লাঞ্ছনার সীমা নেই। অথচ কি না ছিল, সুখী হবার জন্য যা যা দরকার, অন্তত ওদের সাধারণ লোকের যা মনে হয়, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ঘর, বাড়ি, পয়সা সবই ছিল। কি টাকাটাই না রোজগার করেছে, ওর পেটেও বিদ্যে ছিল না এক ফোঁটা, অদৃষ্টের জোরে আর বুদ্ধির জোরে টাকা লুটেছে লোকটা। অথচ এখন কিছুই নেই, মানে ওর কিছুই নেই, খোয়া যায়নি, রেশ খেলে কি মদ খেয়েও উড়িয়ে দেয়নি, ব্যবসা করতে গিয়ে লোকসান দেয়নি, স্রেফ স্বেচ্ছায় অন্যের বিনা অনুরোধে পরকে ধরে দিয়েছে, দিয়ে এখন এই ভিকিরি রদম জীবন কাটাচ্ছে। এই বোধহয় 80 বছর বয়স, কি একাধ বছর বেশিই হবে, 15-16 বছর থেকে খাটছে, রোজগার করছে, 74-75 পর্যন্ত চালিয়ে গেছে খাটুনি, এখন কোথায় একটু আরাম করবে, তোয়াজে থাকবে, না এই দুর্দশা। ওহ, কি বরাত রে, বরাতের খেল বটে একখানা। এত রাতে অন্ধকারের মধ্যে মাধব দাদুকে একা বসে কাঁদতে দেখে আশ্চর্য এক সান্ত্বনা পেল হারু, যেন চাঙ্গা হয়ে উঠল। আস্তে আস্তে ডাকল, দাদু। মাধববাবু সাড়া দিলেন না। মনে হলো পুরনো হাতকাটা পাঞ্জাবির খুঁটটা দিয়ে ঘন ঘন চোখ মুছে কান্নার চিহ্নটা লোপ করার চেষ্টা করছেন, সেই জন্যই সাড়া দিতে পারছেন না। হারু আবার ডাকল, মাধব দাদু। এবার ভারী বিকৃত গলায় উত্তর এলো, কি? খুব ঠান্ডা আওয়াজে
আন্তরিকতার সুরে হারু প্রশ্ন করল, কি হয়েছে দাদু, কারোর সঙ্গে রাগারাগি করে এসেছেন কানাই কাকা? চুপ কর, একটা চাপা ধমক দিয়ে ওঠেন মাধববাবু। ছেলে মানুষ ছেলে মানুষের মতো থাক, এসব কথায় তোর কি দরকার? খুব মজা না এক্ষুনি ইয়ার বক্সিদের ফলাও করে বলে বেড়াতে? ভারী সুখ, মস্করা পড়ে যাবে, তোদের চারটে হাত বেরোবে তাতে। রাগ হবারই কথা, কিন্তু নিজের শরীর মন দুই ক্লান্ত বলে হারু রাগ করল না, বরং আর একটু কাছে ঘেসে এসে বলল, মাইরি বলছি দাদু, তা নয়, এই আপনার দিব্যি বলছি। আর পাড়ার কার কি জানতে বাকি আছে বলুন যে নতুন করে বলে বেড়াব। তবু মাধববাবু খিচিয়ে ওঠেন, তবে আবার ঢং করে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, জেনে শুনে ন্যাকামি না, মানে এখন নতুন কিছু হলো কি না। এই বলে চুপ করে যায় হারু। রাগ হয় না তার, বরং একটু দুঃখই হয়, ভয়ও হয় কেমন একরকমের। বুড়ো হলেই এমনি খেকি হয়ে যায় নাকি সবাই, নাকি দুঃখে কষ্টে পড়ে এইরকম হয়েছে? বুড়ো বয়সে কি তারও এইরকম হবে যদি এতদিন বাঁচে? ছেলে মেয়ে নাতি নাতনি দুচ্ছাই করবে, পাগল না চাবে? অন্যদিকে মুখ ফিরিয়ে এইসব ভাবছিল, হঠাৎ যে আবার মাধববাবুর মতি একেবারে এমন বদলে যাবে তা ভাবিনি। আর কতটুকু সময়ই বা, দু তিন মিনিটের বেশিও তো হবে না। কাজেই একটু যেন ভয় পেয়ে চমকে উঠল ওর এই কাণ্ডটায়। মাধববাবু এদিকে ফিরে আচমকা ওর দুটো হাত চেপে ধরেছেন। হ্যাঁ, কিছু মনে করিস নি ভাই, দিন রাত জ্বলে পুড়ে মাথা ঠিক নেই আর। একে তো চমকে উঠেছে, একটু যেন ভয় পাবার মতো করি, তাতেই হঠাৎ মিষ্টি কথা, অবাক হয়ে সেই অন্ধকারই চেয়ে রইল ওর মুখের দিকে। হ্যাঁ রে নাতি, রাগ করিসনি তো ভাই, সবই তো জানিস, মাথা ঠিক কি থাকে না থাকতে পারে। এতক্ষণে সামলে নিয়েছে হারু, হাত দুটো ছাড়িয়ে নিয়ে ওরই একখানা হাত মুঠো করার মতো করে ধরল। সে বলল, না না কি বলছেন, ছি মনে করার কি আছে। মাধববাবু অবশ্য বেশিক্ষণ সৌজন্যের অভিনয় করতে পারলেন না, একটু ব্যগ্রভাবেই নিজের স্বার্থের কথাটা বলে ফেললেন। একটা কাজ করবি ভাই, আমার একটা উপকার। কি বলুন না, এর আর এত করে বলার কি আছে, করার মতো হলে নিশ্চয়ই করব। তোদের তো প্রকাণ্ড দল আছে ছোঁড়াদের, আমার ওই পাঁটাগুলো, ওই যে যারা আমার ছেলে বলে বিষয় সম্পত্তি সব দখল করে বসে আছে, সব কটাকে ধরে ঠ্যাঙাতে পারিস বেধরক, বেশ করে হাত পা ভেঙে দিবি একেবারে, যাতে ছ মাস শয্যাগত হয়ে থাকে, পারবি? এবার আর হাসি চাপতে পারল না হারু। ভাগ্যিস তেমন আলো নেই, বুড়ো চোখে তেমন দেখতে পায় না, নইলে জ্বলে যেত নিশ্চয়। হাসি সামলে কথা কইতে দেরি হবে বই কি। তারই মধ্যে ব্যস্ত ব্যগ্র মাধববাবু বলে উঠলেন, কি হলো, কথা কইছিস না যে? একটু হাসতে পেরে মনটা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে হারু, ফলে দুষ্টু বুদ্ধিও জেগেছে একটু। বলল, কত ছাড়তে পারবেন? ছাড়তে পারবো? মাধববাবু চমকে উঠলেন, তার মানে? টাকা টাকা কতবার করতে পারবেন সেই কথা বলছি, আপনি তো বেশ লোক, এসব কাজ কি মাগনা হয়? এতে যেমন ঝঞ্ঝাট তেমনি ঝুঁকি, থানা পুলিশও হতে পারে, হবেও, পাড়ার ছেলে চেনা লোক, পুলিশের খুঁজে বার করতেও দেরি হবে না। মাধববাবু কেমন যেন থতিয়ে যান, বলেন, সে কত টাকা ভাই, বেশি তো নেই, টাকা থাকলে কি আর ওই আট কুড়ির বেটা হারামজাদারা এমন করতে পারত, যদি অল্পে স্বল্পে হয়, তা ধরুন চার পাঁচশো টাকা তো বটেই, কজন লোক দরকার হবে সেই হিসেবে, মাথা পিছু একশো টাকার কম কেউ রাজি হবে না। পাগল, অত কোথায় পাব? নিমেষে রুক্ষ হয়ে ওঠে মাধববাবুর কণ্ঠ। সেদিন আর আছে, শেষ যা ছিল গতবার বাড়ি মেরামতে বেরিয়ে গেল, দশ কুড়ি টাকা হয়তো বাক্স হাতরে বেরোবে, অত কথা কি, একশোটা টাকাও যদি ঠেঙে থাকত, কলা বাজারের গুন্ডা ধরে আনতুম, তোদের খোশামত করব কেন? না দাদু, দশ বিশ টাকার জন্য মারতে যাব আপনার ওই ঘি তেল খাওয়া পুরুষ্টু ছেলেদের, থানা পুলিশ বাদই দিন, মারতে গেলে মার খেতেও তো হবে কিছু কিছু, তেমন পাওনা না হলে এ কাজে কেউ আসবে না, আর আজকাল চার পাঁচশো টাকার দাম কি।
মাধববাবু বেজার মুখে বলেন, তোরা সবাই সমান, বুড়োদের দেখতে পারিস না। ওরে, তোরাও বুড়ো হবি একদিন, এ তেজ থাকবে না, দাঁত পড়বে, চুলও পাকবে, ছেলে মেয়ে তোদেরও হবে, তারাও বেইমানি করবে। গড়গড় করতে করতে উঠে যান মাধববাবু, অস্ফুট কণ্ঠে আরও কি বলতে বলতে যান, বোধহয় গালাগালি দেন হারুকে, হারুর দলবলকে। আস্তে আস্তে বাড়ির দিকেই রওনা হন মাধববাবু। পাড়াটা এক, কিন্তু রাস্তাটা এক নয়। হারুদের গলি ছাড়িয়ে দুটো গলি পার হলে তবে ওদের বাড়ি। বড় বাড়ি, চার কাঠা জমির উপর তেতলা বাড়ি। এ রাস্তায় তেতলা ওঠার কথা নয়। কর্পোরেশনের লোককে উদাসীন রেখে কাজ সেরেছেন মাধববাবু। অশ্বত্থামার শিবকে খুশি করে পাণ্ডব শিবিরে ঢোকার মতো। অশ্বত্থামার পূজোয় খুশি হয়ে শিব নিষ্ক্রিয় হয়ে রইলেন মাত্র, তাতেই অশ্বত্থামার কাজ হাসিল হয়ে গেল। উপমাটা মাধববাবুরই। এককালে নিজেই বলে জিভেও টাকরায় একটা বিচিত্র আওয়াজ করে হাসতেন। বাড়ির সামনে এসে থমকে দাঁড়ান একটু, দোর খোলাই আছে, তার জন্যে নয়। বড় নাতি রাত ১২টায় বাড়ি ফেরে, সে নাকি নেতা হয়েছে, নাকি রাজনীতিও করে বেড়ায়। মাধববাবুর কাঁচা বয়স ফিরে এলে এই পেশাই ধরতেন, ছোকরার এলেম আছে। তা নয়, কড়া নাড়তে হবে না, কাউকে ডাকাডাকিও করতে হবে না, সে সব কিছু না, এ দ্বিধা অন্য কারণে। বেরোবার আগে বারবার প্রতিজ্ঞা করে গেছিলেন, বেশ সরবেই করেছিলেন যে আর কখনো এ বাড়ি ঢুকবেন না, এদের মুখ দেখবেন না, যেদিকে দু চোখ যায় চলে যাবেন, না হয় ভিক্ষে করে খাবেন। বৃদ্ধ ভদ্রলোক ভিক্ষে করছে দেখলে অনেকেই দয়া করবে। বৃন্দাবনে মাধুকরীর রেওয়াজ আছে, না হয় বৃন্দাবনেই চলে যাবেন। সেখানে শুনেছেন নাম বিক্রি করে পয়সা পাওয়া যায়, মারোয়ারিরা দেয় পয়সা, দু তিন ঘন্টা ভগবানের নাম করলে সকালে সিধে বিকেলে নগদ পয়সা দেয়, তাই করবেন, মন্দ কি? রাগের মাথায় প্রতিজ্ঞা করা এক জিনিস, বাস্তবে তা পালন করা অন্য। এত কঠিন এসব কাজ রাগের সময় মনে থাকে না, সেইটুকুই ভাবছিলেন এতক্ষণ বসে বসে। নিজের অসহায় অবস্থা ভেবেই আরও চোখে জল এসে গিয়েছিল। চিরদিন কর্মঠ মানুষ তিনি, আজ একেবারেই অকর্মণ্য হয়ে গেছেন। আজকাল আগের মতো হাঁটাচলা করতে পারেন না, প্রায়ই মাথা ঘোরে। দু তিন দিন রাস্তায় পড়েও গেছেন, মাঝে মাঝে সব কেমন ভুল হয়ে যায়। তা নইলে তো এখানে বসেই রোজগার করতে পারতেন। পয়সা কোথা দিয়ে আসে, আসতে পারে, তার ঘাত ঘোত সবই তো জানা আছে। এ বেটাদের মতো নয়, চাকরি ছাড়া, চাকরির নামে যতটা সম্ভব অলস বসে থাকা, এই তো চাকরি হয়েছে আজকাল, আর কিছুই বোঝে না। অদৃষ্টের ওপর বরাদ দিয়ে বসে থাকা, কিসে আর ৫ টাকা মাইনে বাড়বে, তার জন্যই যত কোশিস চেঁচামেচি। বরাদ ফেরানো যায়, ভাগ্য, অন্তত অর্থভাগ্য মানুষের মুঠোর মধ্যে, এ সোজা কথাটা হারামজাদারা বুঝে না। তা নয়, ঘোরাঘুরি সম্ভব নয়, এমনিও এই দেহে ভিক্ষে করতে কোথায় যাবেন? পথে যদি মাথা ঘুরে মুখ থুবড়ে পড়েন, যদি কথা হয়ে যায়, পক্ষাঘাত হয়, কেউ চিনবেও না, কেউ জানবেও না, ভালো রকম একটা সৎকার পর্যন্ত হবে না হয়তো, শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে। আর বৃন্দাবনে গিয়ে যে থাকবেন বলে তো ফেললেন খুব সহজে, মাধুকরী করা মানেও তো ঘোড়া যতদূর শুনেছেন। বৃন্দাবনে যাননি কখনো, কোথাও যাননি, কাশী গয়াও না, শুধু শুধু পয়সা খরচ। বলেছিল অনেকে, মা বাপের গয়া করে এসো না কেন? কিসের জন্য করবেন তিনি? তাঁরা ছেলের জন্য কি করে গিয়েছিলেন? পরের দয়ার ওপর বরাদ দিয়ে ফেলে গিয়েছিলেন রাস্তার ভিকিরি করে। জন্মদান তো তাঁদের গরজে, মানুষ করলে ঋণ জন্মায় মা বাপের কাছে, ওর কোনো ঋণ নেই। বেড়াতে যাবেন? কলকাতার মতো শহর তো বলে সারা ভারতেই নেই, তাহলে আর অন্য জায়গায় যাবেন কেন? তীর্থ, ভগবানের নাম করলে বাড়িতে বসেই ঢের পূর্ণ হয়, মহাপুরুষেরাই বারবার বলে গেছেন। হ্যাঁ, যতদূর শুনেছেন মাধুকরী মানে বাড়ি বাড়ি গিয়ে জয় রাধে বলে দাঁড়ানো, গেলে কেউ একাধখানা, কেউ সিকিখানা রুটি দেয়, কোনো ঠাকুর বাড়িতে চাইলে বড় জোর একটু ডাল কি একটু তরকারি দেবে, তাও একাদশীতে মাধুকরী হয় না,
সেদিন নাকি প্রসাদ পায় ভাঙ্গিতে আর ধোবিতে, তার মানে হয় উপোস নয়তো বাসি রুটি জমিয়ে রেখে জলে ভিজিয়ে তাই গেলা নুন দিয়ে। এত কষ্ট কি সহ্য হবে, এই দেহ নিয়ে ঘুরবেনি বা কি করে? নাম বিক্রি, তিন চার ঘন্টা হরেকেষ্ট করে চেঁচাতেও তো দম লাগে, মাথা ঘুরবে যে। তাছাড়া অজানা অচেনা দেশ, গিয়ে আস্তানা খুঁজে থিতু হতে ব্যাপারটা বুঝতেই তো ঢের সময় লাগবে। লোকের সঙ্গে চেনা পরিচয় হলে না হয় একটা পথ খুঁজে পাওয়া যেত, কিন্তু সে সময়টা চালাবেন কিসে? এইসব ভেবেছেন আর মশা তাড়িয়েছেন। ফেলা থুতু চেটে মুখে চুনকালি মেখে আবার এই বাড়িতে এসেই ঢুকতে হবে, সেই ভেবেই তখন কান্না পেয়ে গিয়েছিল। এতক্ষণ মনকে বোঝাবার চেষ্টা করেছেন যে তাঁরই বাড়ি, তাঁরই ঘর, তাঁরই সাজানো সংসার, সে কথা তো কোনো ব্যাটা বেটি অস্বীকার করতে পারবে না, ঢুকবেনই বা না কেন? তবু মনে যেন জোর পাচ্ছেন না, নিজের কাছেই অপমান আর লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য ঢুকতেই হল, দরজা ঠেলতেই দরজা খুলে গেল, কড়া ধরেই দরজা ঠেললেন আর তাতেই লক্ষ্য হলো কড়াটা নড়নড় করছে, আলগা হয়ে গেছে, বদলানো কি সারানো দরকার, নইলে এ কড়ায় তালা লাগানোও যা না লাগানোও তাই। সেই সঙ্গে আরও একটা জিনিস চোখে পড়ল, দরজার গোবরাটের পাশে কে এক চোখলা পলেস তারা খসিয়েছে। এ নোনা লেগে খসা নয়, নোনা লাগার জো নেই তার বাড়িতে, নিজে গিয়ে মগড়া থেকে বালি এনেছেন রানাঘাটের ইট, মিস্ত্রিরা তা নিয়ে কত ঠাট্টা করেছে তিনি কারোর কথায় কান দেননি। ও বেটাদের আর কি, কোনো মতে যা তা দিয়ে কাজ বুঝিয়ে পয়সা নিয়ে পালাতে পারলেই হলো, তারপর মর বেটা তুই, জিসকা জায়গা উসকা জায়গা ধোবি কা ক্যা, সেই যে বলে না, এও তাই। তিনি জানেন এ অঞ্চলের মাটিতে বা বালিতে বিষম নুন, নোনা ইট কি বালি নিলে পুরুষানুক্রমে ভুগতে হবে। এ চোখলা খসানো পাড়ার ছেলেদের কাজ, এইখানে এই গলিতে ওদের রকে বিশেষ করে যত মাঝারি বয়সের ছেলেদের আড্ডা, কাজ নেই কম্ম নেই, পরের খোলা রক পেল কি বসে গেল, দিনরাত কেবল ধোয়া ওড়ানো আর যত রাজ্যের টকির গল্প, আড়াল থেকে শুনেছেন উনি যত রাজ্যের নটীদের নামধাম জপমালা, বাবুদের আবার আজকাল বিড়িতে সানায় না, সিগারেট চাই, বসে বসে নোংরা করবে, ছাই আর চিনে বাদামের খোসায় ভরিয়ে রেখে যাবে, এক এক বেটা আবার রকে বসে হ্যাক থু করে থুতু ফেলে, কিছু বলবার জো নেই, তারা তো ফোঁস করবেনি, বাড়ির এরাও কেন ওদের ঘাঁটাতে যাও, শেষে পাগল করে ছাড়বে তখন ভালো হবে। এই হলো ওদের যুক্তি। কি দেশই হলো, কি কালই এলো, মন্দকে মন্দ বলবার উপায় নেই, কেউ তোমার বুকে বসে দাড়ি ওপড়ালেও একটা কথা বলা চলবে না, হাত তোর সংসার মার ঝাড়ু সংসারের মুখে। এ ওই ব্যাটাদেরই কাজ, তিনি হলপ করে বলতে পারেন, এক ঢং হয়েছে বাবুদের কোমরে ছুরি গোঁজা, সেই ছুরি দিয়েই রকে বসে এই কম্ম করেছে ইচ্ছে করে, বুড়োর একটু অনিষ্ট করে মজা দেখবে বলেই, গ্রিল আর কোলাপসিবল গেট দিয়ে রকটা বন্ধ করতে পারলে আড্ডাটা ভাঙে, কিন্তু সে আর কে করছে, তার হাতে কিছু এথি থাকতো তিনি পয়সা খরচ করতে পারতেন তো হতো, এ বাবুদের কারুরই এসব চিন্তা নেই, হেজে যাক মজে যাক, দিনগত পাপক্ষয় করে যেতে পারলেই হলো কোনো রকমে। ইস, এই মজবুত প্লাস্টারিং এমনি করে গর্ত করেছে, ওদিকে চান আর মাথা গরম হয়ে যায় মাধববাবুর, নিজে দাঁড়িয়ে থেকে এসব কাজ করিয়েছেন তিনি, কোনো ব্যাটার ফাঁকি দেবার পথ রাখেননি, বালি বিলিতি মাটির ভাগ নিজের মতে মিশিয়েছেন, ওদের কথা শোনেননি, বেশি মাটি দিলে জমে তাড়াতাড়ি কিন্তু তেমনি ফাটেও খুব, তার কাছে এসব চালাকি চলবে না। এখন ওই যে গর্তটি হলো, এরপর থেকে এক একটা ছেলে আসবে আর আঙুল দিয়ে কিংবা ছুরি দিয়ে কুরকুর করে আর একটু একটু খসাবে, এইটাই হবে খেলা, দেখতে দেখতে এতখানি জায়গার বালি খসে ইট বেরিয়ে পড়বে। অসহ্য রাগ হয়ে উঠল তাঁর, মনে হলো ব্যাটাদের সামনে পান তো খুন করে ফেলেন যারা এ কাজ করেছে, তাতে ফাঁসি যেতে হয় সে অভি আচ্ছা, তবু তো ধরার পাপ কিছুটা কমিয়ে যেতে পারবেন। এই একটা রোগ হয়েছে আজকাল তাঁর, একটুতেই রেগে ওঠেন আর রাগলে জ্ঞান থাকে না,
খুন চড়ে যায় মাথার মধ্যে, ফলে একটু পরেই মাথা ঘুরতে থাকে। সেই সঙ্গে এমন বুক ধরপড়ানি শুরু হয় যে কারোর সঙ্গে কথা বলা কি এক পা চলাও অসম্ভব হয়ে পড়ে। হাত পা কাঁপতে থাকে থরথর করে। এইটুকুর আগেই বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়তে শুরু করে। আস্তে আস্তে সামলে নেন নিজেকে। শরীর খারাপ হয়ে এখানে পড়ে থাকলে কেউ খোঁজও নেবে না। আর এ কার উপরই বা রাগ করছেন তিনি? কেনই বা, বাড়ি কার? তাঁর তো আর কিছুই নয়। যাদের বাড়ি তারা পারে রাখবে, না পারে খোয়াবে। তিনি বা আর কদিন, চিরদিন দেখবেন এমন মৌরসি পাটটা তো নিয়ে আসেননি। এ তো এখন যাকে জাঁকড়ে থাকা বলে তাই আছেন। আর কেই বা তাঁর আছে, কার জন্যই বা ভাববেন? তাঁর কেউ নেই এ সংসারে, বেশ বুঝে নিয়েছেন। ব্যাটা? ব্যাটা নয়, ওরা পাঁঠা। ওরা কি মানুষ? মানুষ হলে ছেলে বলে পরিচয় দিতেন, ওদের মঙ্গলের কথা ভাবতেন। দরজা খুলে ভেতরে ঢুকে অভ্যাসবশতই আস্তে আস্তে আবার ভিজিয়ে দেন। তারপর অন্ধকারে হাতড়ে হাতড়ে ওপরে ওঠেন। সবটা ঘুটঘুট করছে অন্ধকার। রাস্তার আলো ওপরের দিকে এসে পড়ে, উঁচু পাঁচিলের জন্য উঠোনে পড়ে না। সিঁড়িতে তো আসবেই না, পূর্ব দিকের অংশটা আড়াল হয়। আলো ছিল এদিকের বারান্দায়, 100 বাতির আলো ছিল একটা। শেষ যে আসত নেতা নাতি সেই নিভিয়ে দিত। সিঁড়িতে একটা জিরো পাওয়ারের বাল্ব ছিল, সারা রাত জ্বলত। সে দুটো বাল্বই খারাপ হয়ে গেছে বোধহয়, জ্বলে না। কিংবা সুইচেই কোনো গোলবাল হয়েছে, কে বা দেখছে। ভাই ভাই ভাগ, বারান্দার সিঁড়ি কার ভাগে পড়েছে সেটাই ওই পাঁঠাগুলো এখনো ঠিক করতে পারেনি। কার এ দুটো বাল্ব কিনে লাগানো দরকার? ফলে কেউই কেনে না, এ ওকে ঠেলে ও একে। ভাগের মা গঙ্গা পায় না সেই যে বলে না, এও তাই। উনি কিনে দিলে হয়তো দয়া করে কেউ লাগাতো। ওর আমলে তো এইসব বালাই ছিল না, উনি একেবারে পোলক স্ট্রিট থেকে গ্রোস দরে বাল্ব কিনে আনতেন। ছেলেরা কত বিলিয়েছে তখন বন্ধু বান্ধবদের উঁকে লুকিয়ে। অন্ধকারেই চাবি খুলে নিজের ঘরে ঢোকেন মাধববাবু। তারপর তেমনি দেওয়াল হাতরে সুইচ টেপেন। এ চাবি কাউকে দেন না, কাউকেই বিশ্বাস নেই আর। চিরদিনের জন্য যাচ্ছি বলে বেরোলেও চাবি নিতে ভুল হয়নি। এ ঘর তো তাঁর একান নয়, সেও তো আছে। চাবি হাতছাড়া হলে আর রক্ষে থাকবে না। সে যেদিন ফিরে আসবে ঘরে ঢুকতে পারবে না, দেখবে মালপত্র সব নয় ছয় করে কোনো হারামজাদা দখল করে বসে আছে। আলো জেলে দৌড় ভেজালেন। খাবার বাইরে কোথাও ঢাকা আছে বোধহয়, হয়তো বেড়ালে খেয়েছে, নয়তো এক পাল আরশোলা ঢুকে বসে আছে। ও খাবার আর খেতে পারবেন না তিনি, দরকারও নেই। একবেলা না খেলে মানুষ মরে না। জামাটা খুলে আনলায় রাখতে গিয়ে সামনের দেওয়ালে নিজের ছবিটার উপর নজর পড়ল। যৌবনকালের ছবি। তখন কি স্বাস্থ্যই ছিল, কি চেহারা! সবাই ভাবে চিরদিনই বুঝি এমনি হাড়গোড় ভাঙা দ আছেন তিনি। ছবিটা জোর করে তুলিয়ে দিয়েছিল তাঁর এক বন্ধু, খরচ নেয়নি। পরে গিন্নি বড় করে বাঁধিয়ে এনে টাঙিয়েছে। সত্যি ও চেহারা যেন মনে পড়ে না। তখন কতই বা বয়স হবে, 25, 26 না আরেকটু বেশি, কে জানে। অত হিসেব আর এখন করতে পারেন না। সে অনেক দিনের কথা, অনেক অনেক দিন বাঁচলেন তিনি। কবে পৃথিবীতে এসেছেন হিসেবেই আসে না। কত কাণ্ডই দেখলেন, বড়লাট কার্জন এসে বাংলা ভাগ করলে, তখন তো তিনি রীতিমতো বড় হয়ে গেছেন। বাদশাই তামাক খেতে শিখেছেন দাদার চাকরদের কাছ থেকে। হ্যাঁ, থাকার মধ্যে পৃথিবীতে ওই দাদাই ছিল এক, আপন নয় মামাতো ভাই। মা বাবা দুজনেই চলে গিয়েছিলেন, ওর তখন 6-7 বছর বয়স। কাকারা ছিল, তাদেরও তেমনি অবস্থা। তাছাড়া তারা আগেই ভিন্ন হয়েছে, একেবারেই কেউ দেখার নেই। প্রতিবেশীরা এসে তুলে দিয়ে গিয়েছিল হাট খোলার অমরপালের বাড়ি। মামাতো ভাই, তাও আপন নয়, মার জেঠতুতো দাদার ছেলে। অমরপাল মানুষটা ভালো ছিলেন, অন্য লোক হলে এ সম্পর্কে ঘাড় পাততেন না। কিন্তু অমরবাবু বলেছিলেন, বেশ তো থাকুক, এতগুলো লোক প্রতিপালিত হচ্ছে আমার এখানে, আর ওকে পুষতে পারবো না। নেহাত আশ্রিত অনাথের মতো রাখেননি,
চাকর বাকরদের কাকাবাবু বলতে শিখিয়েছিলেন, দোতলায় একটা ঘর নির্দিষ্ট করে দিয়েছিলেন আলাদা। সরকার বসাই প্রাণবল্লভ দত্ত মহা ঘুঘু লোক বলেছিল, কেন আমার এত বড় ঘর পড়ে আছে, দেদার জায়গা, এখানেই থাক না, একটু নজরও রাখতে পারবো কোন। কিন্তু সেজদা অমরবাবু তাতে মত দেননি, বলেছিলেন, না দত্তমশাই, হাজারক আত্মীয় রক্তের ছিটে আছে, সেটা খারাপ দেখায়, আর ঘর যেখানে আছে থাক না আলাদা ঘরে। সেজদা বোধহয় মতলবটা বুঝেছিলেন, তামাক সাজাতে শিখিয়ে দিলে মুহুর মুহুর তামাক সাজবে। আশ্রয় বা কাপড় জামা জুতোর ব্যবস্থা করেই ক্ষান্ত হননি সেজদা, স্কুলেও ঢুকিয়ে দিয়েছিলেন। তার ছেলে ছিল না, এক মেয়ে, তার অনেকদিন বিয়ে হয়ে গিয়েছিল, তখন তারই এক ছেলে অর্থাৎ নাতিকে নিজের কাছে রেখেছিলেন। তার জন্য বাড়িতে মাস্টার আসত, তাকেও বলে দিয়েছিলেন, এ ছোড়াটাকেও একটু দেখো দেখি মাস্টার, মধ্যে মধ্যে আমি বরং দুটো টাকা ধরে দেব তার জন্যে। এত সত্ত্বেও লেখাপড়া হয়নি মাধববাবুর, সেদিকে ঝোঁক ছিল না বললে ভুল বলা হয়, ভীষণ অরুচি ছিল। যে সামান্য বাংলা লেখাপড়া ছোটবেলায় শিখেছিলেন, এখানে তার ওপর দু চারটে ইংরেজি শব্দ ছাড়া আর কিছুই শেখা হয়নি। আসলে নজরটাই ছিল তার নিচু, সেটা আজ বুঝতে পারেন। সেজদা তাকে একটু পৃথক করে উঁচু করে দেখাবার চেষ্টা করলে কি হবে, তিনি ওই দাসী চাকরদেরই অন্তরঙ্গ হয়ে উঠলেন, তাদের সঙ্গে আড্ডা ইয়ারকি ফষ্টিনষ্টি। অমরবাবুর নজরে পড়লে এর জন্য বকুনিও খেতে হয়েছে তাকে, বলেছেন, তুমি আমার ভাই, এই পরিচয় রেখেছি, দোতলায় আমার ঘরের লাইনে আলাদা ঘর দিয়েছি, গাড়ি যায় স্কুলে পৌঁছে দিতে, তুমি যদি ওদের সঙ্গে আড্ডা দাও কি ইয়ারকি করো, তাহলে তোমার মানটাই বা কোথায় থাকে, আমার মানটাই বা কোথায় এসে দাঁড়ায়। ছি, ভদ্রলোকের ছেলে সেইভাবে মানুষ হবার চেষ্টা কর না, নাইবা রইল বাপ মা, সেভাবে অনাথার মতো ভিকিরির মতো তো আর মানুষ হচ্ছ না, অনাথাশ্রমে তো নেই। এসব কথা সেদিন ভালো লাগেনি, বরং মনে মনে গজরেছিলেন, চাকর বাকরদের কাছে বিষ উদ্গার করেছিলেন, মনে মনে হিসেব করে দাদার আচরণে বৈষম্য খুঁজে বার করেছিলেন, নিজের নাতির সঙ্গে আচরণে কি কি তফাত, জীবনযাত্রার কোন কোন উপকরণ যে ওর চেয়ে বেশি বা ভালো পায় তার তালিকা তৈরি করেছিলেন, বরং যেন সেজদার উপর টেক্কা দিতেই আরও বেশি করে ওই চাকর বাকরদের দিকে ঝুঁকেছিলেন। ফল ভালো হয়নি, হবার কথাও নয়, লেখাপড়া যেটুকু হতে পারত তাও আর হয়নি, ওইসব নিরক্ষণ নিত্যসঙ্গীদের সাহচর্যে জিনিসটাই অরুচিকর বোধ হয়েছে। 10 বছর বয়সে তামাক খেতে শিখিয়েছিল রান্নাঘরের চাকর যদু। বাঁকুড়া জেলার এক ঠাকুর ছিল মহেশ বলে, 32 বয়স হবে, সন্ডামার্কা গোছের চেহারা ছিল, তাকে খুব ভালো লাগতো মাধববাবুর, কেন তা জানেন না। মহেশ প্রায় সব রকম বদভ্যাসেই পটু হয়ে গিয়েছিল, প্রায় সব রকম নেশাতেই, কেবল মদটা খেত না ধরা পড়বার ভয়ে। মহেশ রাত্রে প্রায় লুকিয়ে তার ঘরে আসত এবং নেশা ও বদভ্যাসের পার দিত। লোকটা শুধু তার ঘরে শুতোই না, এক একদিন পাটি পিয়ে নিত। লেখাপড়া যে আর হবে না ক্রমশ অমরবাবুও তা বুঝে নিলেন, বছর কয়েক দেখে স্কুল ছাড়িয়ে দিলেন, বললেন, রোজ সকাল বিকেল কাছারি ঘরে গিয়ে বসবে, সেরেস তার কাজ শিখবে, একটু কিছু তো করে খেতে হবে, লেখাপড়া শিখলে না যে চাকরির চেষ্টা দেখব, রেলির বাড়ির মুছুদ্দি দুবেলা এসে আড্ডা দেয় আমার এখানে, কিন্তু কিছুই শেখনি, কোন লজ্জায় বলবো, পয়সা থাকলে বলতুম ব্যবসা করো, আমি কিছু দিতে পারতুম যদি তোমার মতিগতি ভালো হতো, তোমাকে টাকা দেওয়া মানে জলে দেওয়া, বরং কাছারি তো সকাল বিকেল, দুপুরবেলা একটু বড় বাজারে কি পোস্তায় যদি ঘুরতে পারো আখেরে কাজে দেখবে, ব্যবসাও শিখতে হয়, শুধু টাকা থাকলে কারবার হয় না, আর ঘাঁধ ঘোঁধ যদি শিখে নিতে পারো পয়সার জন্যে আটকাবে না, কারুরই আটকায়নি। এ কথাও পছন্দ হল না, 16-17 বছর বয়স তখন, মনের দিক দিয়ে বা অভিজ্ঞতার কথা ধরলে 25-26 বছর হয়ে গেছে, কিছুই জানতে বাকি নেই এবারের ঝি এবং চাকরদের কৃপায়, মায়ের সইসের সঙ্গে বসে গাঁজাও টেনে দেখেছেন,
এবার বাইরের বিশাল পৃথিবী ও স্বাধীন জীবনের জন্য মন ছটফট করছে। নিজের মতো করে থাকবেন, সংসার পাতবেন, এই ইচ্ছে। বেরিয়েও পড়লেন একদিন দাদার সঙ্গে রাগারাগি করে। একেবারে যে অকারণে তা নয়, আজ আর অস্বীকার করবেন না। নিজের কাছে মিছে বলে লাভ কি, এ কথা আর কাউকেই বলেননি কোনোদিন। স্ত্রীকে শুধু বলেছেন, তাও অনেক পরে। চুরি করেছিলেন, দাদা মিথ্যে অপবাদ দেননি কিছু। বাপের বৈশী দাদা, বাপের কাজই করেছেন। পথের অনাথ ছেলেকে কুড়িয়ে এনে রাজসমাদরে রেখেছিলেন। আত্মীয় বলে পরিচয় দিতে কুণ্ঠিত হননি কোনোদিন। তাঁরই শখের ঘড়িটা চুরি করে সেই কৃতজ্ঞতা শোধ দিয়েছিলেন। ঘড়ির খুব শখ ছিল দাদার। নানা আকারের নানান রকমের ঘড়ি ছিল ঘরে ঘরে। পাথুরে ঘাটার মল্লিক বাড়িতেও অনেক ঘড়ি আছে, কিন্তু শেষদার কাছে কিছু নয়। এক বৈঠকখানার ঘরেই ছিল 27টা। কাচের কেসে করে ছোট বড় মাঝারি নানা আকারের ঘড়ি, একসঙ্গে নানান রকম বাদ্য করে বাজত সেগুলি। দাদার ভারী আমোদ হতো। যেমন বড় ঘড়ি তেমনি পকেট ঘড়িও ছিল অগুনতি। তার মধ্যে রদারহাম নাকি বলে তাদের বাড়ির ঘড়ি ছিল 4টে। খাঁটি সোনার ঘড়ি, সোনার চেন, তারই মধ্যে একটা এক ফাঁকে সরিয়েছিলেন। ভেবেছিলেন সহজে নজরে পড়বে না। দম দেবার লোকটি বহুদিনের, ভীমরতির মতো হয়ে গিয়েছিল। নেহাত তার কোনো আশ্রয় ছিল না বলেই ছাড়াননি সেজদা। সে অত হিসেব রাখতে পারত না, চোখেও দেখত না। সুতরাং নিশ্চিন্ত হয়ে মাধববাবু কাজটা করেছিলেন। ধরাও পড়েছিলেন কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই, দিন তিনেকের মধ্যে। একটা তথ্য মাধববাবুর জানা ছিল না যে ঘড়িগুলোর ওপর অদ্ভুত মমতা ছিল অমরবাবুর। আজ এটা কাল ওটা করে ঘুরিয়ে ঘুরিয়ে তো পড়তেনই, মাঝে মাঝে অবসর পেলে এমনি নেড়ে চেড়ে হাত বুলিয়ে দেখতেন কোনটা কেমন চলছে, আগে চলছে কি পিছিয়ে পড়েছে, ঠিক মতো দম দেওয়া হচ্ছে কিনা। মেজদা চেঁচামেচি করেননি, চাকর বাকর কাউকে সন্দেহ করেননি, প্রশ্নও করেননি। আশ্চর্য মানুষ চেনার ক্ষমতা ছিল তার। একেবারেই মাধববাবুকে ডেকে বলেছেন, ঘড়িটা ওইখানেই রেখে যেও, তাহলে আর কিছু বলবো না। আমার সামনে ফেরত দিতে হবে না। তুমি লজ্জায় পড়ো কি অপমানিত হও তা আমি চাই না, তাতে অপমানটা আমারই বেশি। আমি এখন নিচে যাচ্ছি, আধ ঘন্টা পরে ফিরবো, তখন যেন দেখতে পাই। চেঁচামেচি মাধববাবুই করেছিলেন। বড়লোকদের বাড়ি কোনো আত্মীয় আশ্রিত হয়ে থাকলেই এই রকমই খোয়ার হয় তার, এইটাই স্বাভাবিক। আগেই সাবধান হওয়া উচিত ছিল মাধববাবুর, মানে মানে সরে পড়া দরকার ছিল। আসলে এবার অসহ্য হয়ে উঠেছে, বসে বসে ভুজ্জি ধ্বংস করছে হতবাগাটা। তা কি আর করে তাড়ান, তাই একটা মিথ্যে অপবাদ দেওয়া, আষাঢ়ে গল্প ফেঁদে বসা। তিনি ও ঘরের ধারের কাছেও যান না কোনোদিন, বাড়ি শুদ্ধ সবাই জানে। গরিব মানুষ, আশ্রিত, গরিবের মতোই থাকেন। মিছিমিছি তার নামে এই অপবাদ দেওয়া কেন? এতই যদি অসহ্য বোধ হয়েছিল, সোজাসুজি পথ দেখো বললেই হতো। গরিব বাড়িতে পড়ে আছেন বলেই কি এত বড় দুর্নামটা দিতে হয়? চিৎকার করে বাড়ি শুদ্ধ লোক জড়ো করে, সাপ সাপান্ত গালিগালাজ করে, ধর্ম দেখিয়ে শেষ পর্যন্ত কেঁদে কেটে একটা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন তিনি। সবাইকে ডেকে বললেন, তার ঘর, কাপড় জামা, বাক্স প্যাটরা সব তল্লাশ করে দেখতে, মায়ের ল্যাঙ্গট পর্যন্ত খুলে ফেললেন সকলের সামনে। তার জোরও ছিল, এমন জায়গাতেই ঘড়িটা রেখেছিলেন তিনি যে কারোর বাবার ক্ষমতা ছিল না খুঁজে বার করে। আস্তাবল বাড়ির উত্তর দিকের দেওয়ালে নোনা লেগে দু এক জায়গায় পলেস্তারা খসে পড়েছে, সেইখানেই একটা ইট আলগা করে তার খাঁজে রেখে দিয়েছেন। যদি কখনো এই রকম অবস্থা হয়, জানাজানি হয়ে যায়, সকলের অজ্ঞাতে যাতে বাইরে থেকে সরিয়ে নিয়ে যেতে পারেন সেইভাবেই রেখেছিলেন। অমরবাবু নীরবে তামাক টানতে টানতে সব শুনলেন। তারপর ওর অভিনয় শেষ হতে ফোরসিটা খানসামার হাতে দিয়ে মাধববাবুকে বললেন, এরপর আর তোমার এখানে থাকা চলে না। তোমার পক্ষেও উচিত নয় এমন মতলববাজ বদমাইশ বড়লোক আত্মীয়ের বাড়ি পড়ে থাকা। 24 ঘন্টা সময় দিলুম, তোমার যা যা নেবার জিনিসপত্র, এমনকি বিছানাও যা তুমি ব্যবহার করেছ সব নিয়ে যেতে পারো। দত্তমশাইকে বলে দিচ্ছি 10টা টাকাও দিয়ে দেবেন। যে কদিন নিজে না রোজগার করতে পারো ওতেই চালিয়ে নিও।
আমার এখানে আর কখনো এসো না, কোনো কারণে। এরপর ওই ভিক্ষের দশটা টাকা না নেওয়াই উচিত ছিল, কিন্তু অতখানি মান অপমান বিচার করতে সাহস হয়নি মাধববাবুর। কাপড় জামার তোরঙ্গ, মায়ের তোষক, চাদর, বালিশও নিয়ে বেরিয়েছিলেন লাজলজ্জার মাথাকে। তবু নিজের কাছেই এটা চরম নির্লজ্জতা, নিঘিন্নেপোনা মনে হয়েছিল বলেই সাফাই গাওয়া হিসেবে তার ভৃত্যবন্ধুদের শুনিয়ে চেঁচিয়ে বলে এসেছিলেন, আমি কি এমনি নিচ্ছি, এ আমার হকের পাওনা। যারা রাখতে এসেছিল তারা কি দুটো চারটে জিনিসও দিয়ে যায়নি সেই সঙ্গে? তাছাড়া এই যে কমাস কাছারিতে কাজ করলুম, তার দরুন মাইনে দিয়েছে এক পয়সাও। যার জন্য এত কাণ্ড সে ঘড়ি অবশ্য ভোগে লাগেনি, কোথায় দাঁড়াবেন সে চিন্তাটা তত বড় ছিল না। বিনা বলে সেজদার বাড়িতে বছর পঁচিশ তিরিশের একটি ঠিকে ঝি ছিল বাসন মাজার। তখনকার মতো তার ঘরেই মালপত্র নিয়ে ওঠা গিয়েছিল। তার বর নিউদ্দিশ একজন মানুষ ছিল, সেও অন্য লোক ধরেছে, সেজন্য ঘর খালিই ছিল। কিন্তু ওকে বসিয়ে খাওয়াবে সে সঙ্গতি বা আয় কোনোটিই ছিল না। সে ঘড়ি বেচেই যেতে হয়েছে, অবশ্য পেয়েও ছিলেন। তখনকার দিনেই ওই ঘড়িতে প্রায় নব্বই টাকার মতো পাওয়া গিয়েছিল। তবে সে টাকা নিঃশেষ হবার আগেই চাকরিও একটা জোগাড় করে ফেলেছিলেন মাধববাবু। প্রাণপণেই ঘুরতে হয়েছিল বটে, এবং এই ঘোরবার সময়ই অমরবাবুর কথার যথার্থটা বুঝতে পেরেছিলেন। আর একটু অন্তত লেখাপড়া শেখা উচিত ছিল, নইলে কোনো ভদ্র চাকরি পাওয়া সম্ভব নয়। আর পৃথিবীটা যে এত কঠিন জায়গা, অন্যের চিন্তা যে এমন বিকট চেহারা নিয়ে দাঁড়াতে পারে মানুষের সামনে, এই কথাটা এর আগে বোঝেননি। বোঝার কোনো হেতুও ছিল না। সেজদার বাড়ি যে কি আরামে ছিলেন সেটাও এখন মর্মে মর্মে বুঝলেন। কাজ পেলেনও শেষ অবধি সেই অমরবাবুর সূত্র ধরে তার আত্মীয়ের পরিচয়ে, এবং সেই যে সামান্য কমাস ঘোর অনিচ্ছায় কাছারি ঘরে গিয়ে বসতে হয়েছিল সেই শিক্ষাটার জোরেই। দায়েদের ঠাকুর বাড়িতে কাজ পেলেন একটা, মন্দির আর তার সঙ্গে সদাব্রত বা অতিথিশালা, নিত্য শখানেক লোক খাবার ব্যবস্থা। চোরবাগানের মল্লিকদের মতো অগুন্তি নয়, দোর খোলাই আছে, যে যত পারো খাও। পাথুরে ঘাটার ঠাকুরদের মতো এখানেও টিকিট দিয়ে গোনা লোক খাওয়ানো। তা হোক, তার খরচ ও ঝঞ্ঝাটও তো কম নয়। আগে শুধু হিসেব রাখার জন্যই কাজ পেয়েছিলেন। মাধববাবুই কৌশলে বাবুদের যথেষ্ট খোশামত করে সরকারের কাজটাও ওই সঙ্গে জুড়ে নিলেন। চেহারাটা সুন্দর ছিল, স্বাস্থ্য ভালো, বাবুরা যে অনুগ্রহটা করতে দ্বিধা করতেন সেটা অন্তঃপুর থেকে আদায় হয়ে যেত। প্রথম ঢুকলেন সাত টাকা মাইনেতে, তবে তাছাড়াও ছিল একটা ঘর আর দুবেলা প্রসাদ পাওয়ার ব্যবস্থা। তাতেই বেঁচে গেলেন মাধববাবু। বলতে গেলে রাজপ্রাসাদের রাজভোগের মধ্যে এতকাল কাটিয়ে এসে বিনার ওই বস্তির ঘরে বাস এবং তার হাতের সংক্ষিপ্ত কদর্যর রান্না একেবারেই সহ্য হচ্ছিল না। তার তুলনায় আবার রাজপ্রাসাদেই এসে পড়লেন মনে হল। তখনকার দিনে খাওয়া থাকা বাদে সাত টাকা মাইনেই যথেষ্ট ছিল, বিশেষ একটা আঠেরো উনিশ বছরের ছেলের। কিন্তু তাতে খুশি থাকবার মানুষ মাধববাবু নন। তার প্রতিভাও এবার নিজের পথ পেল বিকশিত হওয়ার। দেদার চুরি করেছেন তিনি, বস্তুত তিনি শুরু করলেন। এর আগের বুড়ো প্রাণকেষ্ট সরকার মশাই এত জানতেন না, চাল ডাল নুন তেল প্রসাদের মুন্ডাটা আশটা এতেই তিনি সন্তুষ্ট ছিলেন। খাই খরচ লাগত না বলে টাকাও জমিয়েছিলেন মাইনে থেকে। মাধববাবু দেখলেন চুরির চার দোর খোলা, সঙ্গে সঙ্গে সেসব পথের সদ্ব্যবহার শুরু করে দিলেন। মালে চুরি, মালের দামে চুরি, হিসেবে চুরি, গরিব লোকের পেট মেরে চুরি, কোনটা বাদ ছিল? পাঁচ টাকা মনের আতপ চাল কিনে প্রথম পাঁচ টাকা চার আনা, পরে সাড়ে পাঁচ, ক্রমশ পাঁচ টাকা দশ আনা বারো আনা লিখতে লাগলেন। অসুবিধে নেই কিচ্ছু, যে রক্ষক সেই ভক্ষক, যে বাজার করে সেই খরচ লেখে। ওধারে মহাজনের ঘরে দাম কমাতে লাগলেন সেই অনুপাতেই চাপ দিয়ে দিয়ে। পাঁচ টাকার চালটা পৌনে পাঁচ, চার দশ এই দরে কেনা হতে লাগলো। তার ফলে চালে কিছু খুদ মেশাচ্ছে কিনা দেখার দরকার নেই। সদাব্রত চাল কেনা হতো আগে সাড়ে তিন টাকা মন, সেটা উনি আরো মোটা চাল পৌনে তিন টাকায় কিনে পৌনে চাল লিখতে লাগলেন। এমনি সব জিনিসেই,
তেল, নুন, মশলা, ঘি, ময়দা, সবজি। বাবুদের বাগান থেকে মধ্যে মধ্যেই ফল সবজি আসত, কিন্তু সে তো আর কোথাও লেখা জোকা নেই। বাবুরা কি আর তার হিসেব রাখছেন? তবে মাধববাবু আখের বুঝে কাজ করতেন, মধ্যে মধ্যে এক আধ দিন বাজার খরচটা কমিয়ে লিখতেন। ভবিষ্যতে যদি কোনোদিন কেউ এ প্রসঙ্গ তোলে, এই দিনগুলো দেখিয়ে বলবেন, এই এই দিনে বাবুদের বাড়ি থেকে এসেছে তাই বাজার কম হয়েছে। ফলও মিষ্টিও এইভাবেই, কেনার সময় দাম ও ওজনে যত কমে, খাতায় ততই সেটা বেড়ে যায়। পুরুতকে হাত করে নিয়েছিলেন, তার পাওনায় হাত দিতেন না, বরং দেশে যাওয়ার সময় কিছু কিছু মাল উপযাজক হয়ে দিয়ে দিতেন। সদাব্রতত্ব কথাই নেই, বেওয়ারিশ বে অভিভাবক ব্যাপার। 100 টিকিট কমতে কমতে শেষ পর্যন্ত 30-40 এসে ঠেকল। ওদিকে তাদের খাদ্য হতে লাগলো কদর্যতর। এখনকার খবরের কাগজের ভাষায় মনুষ্য খাদ্যের অযোগ্য। বাবুরা কেউই কোনোদিন আসতেন না, খবরও নিতেন না। ম্যানেজার মধ্যে মধ্যে নাম কাওয়াস্তে আসতেন, মাধববাবুর যত্নে আর সমাদরে আর খাতা দেখার কথা তুলতেই পারতেন না। কোনোদিন দুপুরে অতিথি ভোজনের সময় এসে পড়লে মাধববাবু আহারার্থীর সংখ্যার স্বল্পতার একটা বিশ্বাসযোগ্য কৈফিয়ত দিয়ে দিতেন। ফলে এদিকেও যেমন আয় বৃদ্ধি হতে লাগলো, ওদিকেও দুটো কাজ একসঙ্গে করছেন বলে মাইনের হারও বেড়ে গেল। আয় বাড়তে সংসার পাতারও ইচ্ছে হলো একটু, সেদিকেও ভগবান মুখ তুলে চাইলেন। ওই পাড়াতেই তাঁদের স্বজাতি একটি বিধবা থাকতেন, তার একমাত্র মেয়ে। জনশ্রুতি তাঁর হাতে কিছু পয়সা আছে, মেয়েটি দেখতেও ভালো, তবে এখন তার মাত্র 9-10 বছর বয়স। তা হোক, সামান্য একটু বয়সের তফাত তখন বিবাহে বাধা হতো না। এই সৌভাগ্যপক্ষীর ডিমে তা দেওয়ার কাজ শুরু করলেন মাধববাবু। মহিলা সন্ধ্যায় আরতি দেখতে বা কোনো পাল পার্বণে ব্রত উপবাসে দর্শন করতে এলে মাধববাবু খুব খাতির করতেন, আসুন মা এদিকটা এসে দাঁড়ান, ভালো দর্শন হবে বলে ভালো জায়গা বেছে দিতেন। জায়গা ভালো যে হতোই সব সময় তার কোনো মানে নেই, মনোযোগটাই ধর্তব্য। বিশেষ খাতির বা মনোযোগে সকলেই আকৃষ্ট এবং খুশি হন, মহিলাও হবেন, এতে আর আশ্চর্য কি। যাবার সময় ভালো ভালো প্রসাদ পাতায় মুড়ে সঙ্গে সঙ্গে মন্দিরের বাইরে এসে তাঁর হাতে দিতেন। সামনে দিলে অন্য লোককে দেবার প্রশ্ন উঠত, ফল মিষ্টি বা রাত্রের লুচি দুধ মিষ্টিভোগ পরিমাণে এত হতো না যে সবাইকে বিলোনো যায়। বৈশাখ মাসে বৈকালীর একটা বিশেষ প্রসাদ পাওয়া যেত, কিন্তু সেও মাধববাবুর কল্যাণের সংক্ষিপ্ততম আয়োজনে এসে পৌঁছেছে। তার ওপর পূজারী ঠাকুরেরও একটি জলপাত্র আছে এখানে, তাকে কিছু দিতে হয়, নইলে ঠাকুর বসায় নিমিলিত চক্ষু বিস্ফারিত হয়ে উঠবে, বকুনি খাবেন, ওকে চটালে চলবে না। যাই হোক, এতেই মহিলা খুশি হয়ে উঠলেন। গোপনে বিশেষ করে তার প্রতি মনোযোগ দেওয়াতেই বরং বেশি আত্মতৃপ্তি বোধ করলেন। দিন কতক পরে মাধববাবু তাঁর বাড়িতেও যাওয়া আসা শুরু করলেন। মহিলার বয়স বেশি নয়, তবে মাধববাবু ওকে মা বলে ডাকতেন, সুতরাং এ নিয়ে কোনো মন্দ আলোচনার পথ রইল না। তখন মা ডাকটাকে কেউ কথার কথা ভাবত না, দার্শনিকভাবে গ্রহণ করত। কিছুদিন আসা যাওয়ায় মহিলা ওর প্রতি আকৃষ্ট হলেন। একমাত্র মেয়ে তার, এমনি একটি ফুটফুটে ছেলেকে জামাই করারই স্বাদ ছিল। সেকালে ছেলে কতদূর কি লেখাপড়া করেছে কিংবা কত রোজগার করে, এ নিয়ে কেউ মাথা ঘামাত না বিয়ে দেওয়ার সময়। জাতকুল ঠিক থাকে, মাতাল গেঁজেল না হয়, এইটুকুই দেখত। সেদিক দিয়ে মাধববাবুর সুপাত্তর, একটু এদিক ওদিক সেটা কেউ তত দোষ বলে ধরত না, বয়সের তফাত তো কিছুই না। মাধববাবুর 25 ও লবঙ্গলতার 10, তাতে বিয়ে আটকাল না। লবঙ্গর মামারা বা কাকারাও বিশেষ আপত্তি করলেন না কেউ। অমরপালের পিস্তুত ভাই, এতকাল দাঁয়েদের দেবত্বর এস্টেটে চাকরি করছেন, মাইনে বেড়ে 20 টাকায় দাঁড়িয়েছে, এর চেয়ে ভালো পাত্র আর কোথায় পাওয়া যাবে। কি দিতে থুতে হবে এ প্রশ্নে মাধববাবু হাত জোর করেছিলেন, সবিনয় বলেছিলেন, আপনি তো আমার অভিভাবক মা, কি চাইতে হবে আপনিই বলে দিন। আমার তো দেখছেন না চাল না চুলো না কোনো আত্মীয়, মানে মাথার ওপর দাঁড়ায় এমন লোক, রীতকীত যা করবার তাও আপনাকেই করাতে হবে, সংসার পেতে দেবার দায়
সেও ধরুন আপনারই। আপনার টাকা নিয়ে আমি সিন্ধুক জাত করতে চাই না, একটা ঘর ভাড়া করতে হবে। না না, আপনার এখানে আমি উঠব না, ঘর জামাই থাকা বড় ঘেন্নার কথা। বাক্স প্যাঁটরা বিছানা বাসন কি কি দরকার সেগুলো সব আপনি করিয়ে দিন, তাহলেই আমি নিশ্চিন্তি। আপনার মেয়ের সংসার আপনি পেতে গুছিয়ে দেবেন, ওর আমি কি জানি বলুন। তবু শাশুড়ি খুঁতখুত করছেন দেখে আরো দুহাত জোর করেছিলেন মাধববাবু। দেখুন, যদি কিছু দিতেই চান এখন দেবেন না, একটু কোথাও সস্তায় জমি কেনার ইচ্ছে আছে, মাথা গোঁজার মতো একটা জায়গা করা আর কি, সেই সময় যা হয় দেবেন, যা সুবিধে আপনার। জ্ঞান হয় ইস্তক পরের বাড়ি বাস, এ আর ভালো লাগে না। আরো খুশি হয়েছিলেন সবাই জামাইয়ের বিষয় বুদ্ধির পরিচয় পেয়ে। শাশুড়ি দুখানা হাজার টাকার কোম্পানির কাগজ ওর হাতে দিয়ে বলেছিলেন, এটা তুমি এখনই নিয়ে রাখো মাদু, শৈশব উৎসব করা আছে, যখন দরকার বুঝবে ভাঙিয়ে নিও, কে কখন ভোগা দিয়ে নিয়ে যাবে কিংবা আমি হঠাৎ পটল তুলব, তুমি বঞ্চিত হবে। বুদ্ধিমান মাধববাবু আর আপত্তি করেননি। এসব কি বলছেন, ছি ছি, আপনি যদি না থাকেন তো আমার ঘর বাড়ির আর দরকার কি। বলতে বলতে সযত্নে ইদানিংকার নিত্যসঙ্গী ছোট্ট ক্যাম্বিসের ব্যাগটাতে কাগজ দুখানি পুড়েছিলেন। অনেক খুঁজে মামা শ্বশুররা এই পাড়াতেই 8 টাকায় একটা ঘর ভাড়া করে দিলেন। একটা ঘর আর সামনের রকে একটু রাঁধবার জায়গা, খাট বিছানা আনলা তরঙ্গ বাসন কোষণে ভালো করেই সাজিয়ে দিলেন লবঙ্গর মা। মেয়ের কষ্ট হবে বলে মাসিক 1 টাকা মাইনেতে বাসন মাজার একটা ঠিকে জিও ঠিক করে দিলেন, সে মাইনে তিনিই দেবেন প্রতিশ্রুতি দিয়ে। বৌভাত ফুলসজ্জা অবশ্য লবঙ্গর মার কাছেই হল। তিন কুলে কেউ নেই ছেলের, আর কোথায় হবে। অমরবাবুকে নেমন্তন্ন করতে গিয়েছিলেন এরা, তিনি পায়ের বাদ দেখিয়ে এড়িয়ে গেলেন। বিয়ের দিন শুধু সরকারকে দিয়ে একটা ধুতি আর এক থালা মিষ্টি পাঠিয়ে দিয়েছিলেন আইবুড়ো ভাত হিসেবে, সেই সঙ্গে বইয়ের মুখ দেখানি 4 টাকা। আলাদা ঘর ভাড়া করলেও মাধববাবুর ইচ্ছে ছিল শাশুড়ি যদি আর একটু পেরাপেরি করেন তো তাঁর কাছেই থেকে যাবেন, এক মাসের ঘর ভাড়া না হয় লোকসানি যাবে, তেমনি আরও অনেক মাসের হয়তোবা ক বছরেরই ভাড়া বেঁচে যাবে, সেটা মহালাভ। কিন্তু শাশুড়ির মেয়েই বেঁকে দাঁড়াল, মায়ের অতিরিক্ত জামাই প্রীতিতে সে ক্রমশ সন্দিগ্ধ হয়ে উঠছিল। হয়তো সেদিক দিয়ে মাধববাবুর আচরণেও খুশি ছিল না, সে প্রবল আপত্তি তুলতে মাও আর বেশি পেরাপেরি করলেন না, মাধববাবু সেদিকে কোনো কলকাটি নাড়তে সাহস পেলেন না। লবঙ্গর সম্পর্কেই সম্পর্ক যখন, সে বেঁকে দাঁড়ালে কোন সুবাদে থাকবেন। তবে পরে যখন জানা গেল ও বাড়ি লবঙ্গর মার জীবন সত্ত্ব, তাঁর মৃত্যুর পর শ্বশুরের উইল অনুসারে তাঁর দেওর পোতে বর্তাবে এবং হাতেও এমন কিছু টাকা নেই, শ্বশুরের এস্টেট থেকে যে মাসোহারা পান সেইটাই ভরসা, তাঁর মৃত্যুতেই সেই মাসোহারা বন্ধ হয়ে যাবে এবং লবঙ্গর বিয়ের জন্য যে টাকা নির্দিষ্ট ছিল তারও সবটা শাশুড়ি খরচ করেননি বা মেয়েকে দেননি, তখন মনে মনে লবঙ্গকে ধন্যবাদই দিয়েছেন, বরং বিয়ের সময় চাপ দিয়ে আরও কিছু বার করে নেননি বলে আফসোস করেছেন, নিজেকে বুদ্ধ বলে গাল দিয়েছেন। আজ এ পর্যন্তই, এ গল্পের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন নিয়ে আসব। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।